Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala rasulillahi man la nabiyya ba'da. Amma ba'd. Priyo dini bhaiyo bonera, apnara shokolei janen je arbi 12 ti mash mile ekti bochor hoy ar arbi 12 ta masher shuru hoy 12 ta chad diye chad othar moddho diye kintu arbi masher shuru hoy jokhon jedin amra chad dekhi chad uday hoy সেই দিনের পর থেকে আমরা এক তারিখ ধরি তো প্রিয় বন্ধুগণ আমরা সাধারণত অন্যান্য মাসের চাঁদের ব্যাপারে বেশি একটা খেয়াল করি না কিন্তু রমজান মাসের চাঁদ এবং কুরবানির চাঁদের উপর কিন্তু আমাদের একটা নজর থাকে একটা গণনা থাকে যে কখন রমজানের চাঁদ উঠতেছে কখন কুরবানির চাঁদ উঠতেছে তো এর কারণ কি এর কারণ হলো যে মহা পবিত্র রমজান শুরু হয় চাঁদ ওঠার মধ্য দিয়ে এজন্য কিন্তু আমরা খেয়াল রাখি যে কখন চাঁদ উঠতেছে তো প্রিয় বন্ধুগণ সহি হাদিসের মধ্যে একটি দোয়া উল্লেখ হয়েছে যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখার পর বলতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে রমজান মাসের চাঁদ দেখার পরে এই দোয়া পড়তেন এমনটি কিন্তু নয় তিনি 12 মাসেই যখনই নতুন চাঁদ দেখতে পাইতেন তখনই এই দোয়াটি পাঠ করতেন তো বন্ধুগণ এ সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3451 হাদিসটি বর্ণনা করেছেন তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখার পরে এই দোয়াটি বলতেন দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম والتوفيق لما تحب ربي وربك الله প্রিয় বন্ধুগণ আমি আবারো বলছি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম والتوفيق لما تحب ربي وربك الله আপনারা বাংলা লেখা দেখতে পারতেছেন আপনারা বাংলা দেখে দেখেও এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন এবং যখনই নতুন চাঁদ দেখবেন এই দোয়াটি পাঠ করবেন প্রিয় বন্ধুগণ বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ওলামায়ে কেরাম এই দোয়া পড়ার অনেক ফজিলত উল্লেখ করেছেন তো সবচেয়ে বড় ফজিলত হলো এই দোয়াটি পাঠ করা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নতুন চাঁদ দেখতেন তখনই এই দোয়াটি পড়তেন এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত এজন্য আমরা অবশ্যই অবশ্যই এই সুন্নতটি পালন করব দোয়াটি পাঠ করব প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা এই ভিডিও থেকে নতুন চাঁদ দেখার দোয়া সম্পর্কে অবগত হয়েছেন এবং নতুন চাঁদ দেখার দোয়াটি জানতে পেরেছেন আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও নতুন চাঁদ দেখার দোয়া সম্পর্কে জানতে পারে এবং তারাও যেন এই আমলটি করতে পারে তো বন্ধুগণ দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লি